নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সপলাস ভিলেজ ফুড আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কন্ডেন্স মিল্ক রেসিপি বাড়িতে নানান রকম ডেজার্ট আইটেম তৈরি করতে কনডেন্স মিল্কের প্রয়োজন হয় বাড়িতে বাচ্চারা বায়না করলে আইসক্রিমের প্রয়োজন আর সেটা তৈরি করতে কনডেন্স মিল্কের প্রয়োজন তাছাড়া বিভিন্ন প্রকার মিষ্টি খাবার তৈরি করতে কন্ডেন্স মিল্কের প্রয়োজন তাই আজকে আপনাদের সাথে স্বাস্থ্যকর উপায়ে কনডেন্স মিল্ক রেসিপিটা শেয়ার করছি দেখুন আমি এরকম বাটি দুই বাটি দুধ নিয়েছি আমি লিকুইড গরুর দুধ নিয়েছি পাঁচশো গ্রাম আর বাটির মাপে দুই বাটি এবার আমি দুধটা এভাবে অনবরত নাড়তে থাকব আর জাল করতে থাকবো দুধটা যখন অনেকটাই কমে আসবে তখন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এভাবে নাড়তে থাকছি দুধটা কিন্তু নাড়তে হবে এভাবে না হলে দুধের ওপর দিয়ে একটা সর পড়ে যাবে আমি একটু সময় নিয়ে এই কন্ডেন্স মিল্কটা তৈরি করব এভাবে আমি জাল করে নিচ্ছি দুধটা আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমাদের চ্যানেল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য দেখুন আমি অল্প একটু লবণ দিয়েছি লবণটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে আর আমি যে বাটিতে দুই বাটি দুধ নিয়েছি সেই বাটিতে এক বাটি চিনি নিয়েছি এবার আমি এভাবে নেড়েচেড়ে ভালো করে জাল করে নেব দুধটা ভালো করে মিশিয়ে নেব চিনির সাথে একটু হালকা আছে করতে হবে চিনিটা যাতে সুন্দর করে গলে যায় দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি একটি পরিমাণ খাওয়ার সোটা ব্যবহার করব এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তবে খাবার সোটাটা দিলে এর কালারটা সুন্দর হয় খাওয়ার সোড়াটা দেওয়ার পরে দেখুন কি একটা ফেনা হচ্ছে আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়েসেরে জাল করে নেব। এতে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না খাওয়ার সোড়াটাই ব্যবহার করতে হবে আর খাওয়ার সোড়াটা বেশি পরিমাণ দেওয়া যাবে না এক টিপ পরিমাণ দিতে হবে দেখুন প্রায় হয়ে এসেছে দুধটা জাল করা দেখুন বন্ধুরা প্রায় হয়ে এলো কন্ডেন্স মিল্ক রেসিপি দারুণ স্বাস্থ্যকর এই রেসিপিটি অনেক কাজেই ব্যবহার করা যায় এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য আমার সাপোর্ট করবেন প্লিজ যাতে আমি এভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারি দেখুন রেডি হয়ে গেছে আমার কনডেস মিল্ক রেসিপি সুন্দর একটা কালার এসেছে একদম দোকানের ভালো থাকবেন সব